হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের ধরে ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, খুবই সকাল, একদম 6টায় ঘুম থেকে উঠেছি। 7টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো 6টার মধ্যে ঘুম ভেঙে গেছে, তো উঠে গেলাম। কেন, আজকে হচ্ছে আমার মানে মসজিদের ইমাম সাহেব ওনার খানা আমার ঘরে, তো উঠে রান্না করে চলে আসলাম। গাছ থেকে পেঁপে পেরে নিয়ে আসলাম, আলু দিয়ে ভাজি করব। তো পেঁপে, পাকা পেঁপেও আনলাম। তারপরে দেখি কাঁচাটা যেটা এনেছিলাম ভাজি করার জন্য, সেটা দেখি যে একটু একটু লাল লাল হয়ে গেছে, তো সাইডে দিয়ে যে একটু কাঁচা ছিল সেটা দিয়েই আলু পেঁপে ভাজি করেছি। তো ভাজিটা বসিয়ে আমি রুটি বানিয়ে ফেলেছি, এখন রুটিকে ভাজবো, কারণ হুজুরকে 8টার মধ্যে নাস্তা দিতে হবে, তো সাথে দিব ডিম বাজি আর কি। তো আমরা একদম রুটি খাই না, কারণ আমার মেয়ে রুটি পছন্দ করে না আর আমি একা, সেই জন্য রুটি খাওয়া হয় না। মাঝে মধ্যে ভীষণ ইচ্ছে বলে বানাই আর কি রুটি। তো আজকে গতকালকে যে ব্লগটা করেছিলাম সেটা সম্পূর্ণ শেষ করতে পারিনি, সেজন্য আপলোড দিতে পারিনি। তো আজকে ভাবলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, একটু ব্লগটা করে নিই, তো হুজুরকে নাস্তা দিয়ে তারপরে দুপুরে রান্না টান্নার আয়োজন করব। আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, মানে বলার মতো না। এখন নাকি বর্ষাকাল, সেই জন্য এখন বৃষ্টি হচ্ছে, মানে কাপড় চোপড়ের কী অবস্থা মোট কথা বললে আর শেষ করে নেই। হুজুরের নাস্তার জন্য আসে পড়ছো? হুজুরের কে তো সকাল সকাল, তোমাদের কি পড়া শেষ? এত তাড়াতাড়ি পড়া শেষ কেন? হুজুরের নাস্তার জন্য চলে আসছে। তো বলতে বলতে, কথা বলতে বলতে হুজুরের খাবারের জন্য চলে আসলো, তাড়াহুড়া করে ডিম বাজি করে দিয়ে দিলাম। যাক, সকাল 6টায় উঠেও করলাম, মানে ওদের জাস্ট 7:30টার মধ্যে নাস্তা দেওয়া লাগে, এই হচ্ছে প্রবলেম। যাই হোক, সুতরাং নাস্তাটা দেওয়া হয়ে গেছে, এখন বাকি রুটিগুলো ভেজে তারপরে আমি রুটির ফ্রাই প্যানটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে তাড়াতাড়ি করে ডিম ভাজি করে দিলাম। তো এখন বাকি রুটিগুলো ভাজবো, তারপরে দুপুরে রান্নার জন্য আয়োজন করবো। আর আমার যা সকাল সকাল আমার ডালের পেঁয়াজও বানিয়েছে, তো মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার জন্য, খাচ্ছি এখন আমি। তো সকালে নাস্তা খাওয়ার পর কি বলবো, যে আমি তো একটু সকালে ঘুম থেকে উঠেছি, এত সকালে কখনো ঘুম থেকে উঠি না, তো ভীষণ ঘুম পাচ্ছিল। তো কী করবো ভাবলাম, যে একটু ঘুমিয়ে নিই, না ঘুমালে খারাপ লাগবে। তো ঘুম থেকে উঠে ঘুমানোর আগে মুরগিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো মুরগিটাকে ধুয়ে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, আর সামান্য একটু আলু আর বেগুন ভাজা করব। আর এখানে আলু আর টমেটো কেটে নিচ্ছে ঝোল করব, আর এটা হচ্ছে মাংসতে দেওয়ার জন্য আলু কেটে নিলাম। তো এখন প্রায় 11টা বেজে গেছে, একটা একটা করে রান্না করবো। আজকে একটু বড় পাতিলে ভাত রান্না করতে হবে, যেহেতু হুজুরে খাবার সন্ধ্যা পর্যন্ত। তো ওকে দেখতে থাকো, আজকে হচ্ছে যে এই পাতিলে ভাত বসাবো, যেহেতু ভাত একটু বেশি আজকে। তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আমি এপাশে, তা তার একটু পানি লাগবে। তো ফার্স্টে তো ভাতটা বসিয়ে নিলাম, তারপরে চাটা খাবো। চা না খেয়ে তো কোনো কাজ করতে পারবো না, কারণ চা না খেলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তো চা খেয়ে তারপরে ভাতটা হতে সময় লাগবে না, তারপরে যেহেতু সব কিছু কাটা আছে একে একে হয়ে যাবে। চাটা খেয়ে তারপরে বাকি কাজ করতেছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে কে তোমরা চা খুব পছন্দ করো। আমি ভীষণই পছন্দ করি, মাঝে মধ্যে এরকম হয় যে আমার কোনো টাইম নেই যে এই টাইমে আমাকে চা খেতে হবে। আমার সকাল দুপুর হোক, রাত হোক, বিকেল হোক, সন্ধ্যা হোক, অল টাইম, যে কোনো মুহূর্তে আমি চা খেতে পারবো, তবে চা খেতে হবে।
মাঝে মধ্যে দুইবার তিনবারও খাই, যদি কোথাও গেলে কেউ চা সাধে তখন অবশ্যই চা খাই আমি। তো এখন আমি চাটা উঠিয়ে তারপরে একটা বসিয়ে দিচ্ছি, মাংসটা বসাবো। তো বন্ধুরা, তোমরা কি ভাবছো যে আমার লাইন গ্যাস, জানি না তোমরা কি ভাবছো যে আমার লাইন গ্যাস কিনা, আসলে আমাদের লাইন গ্যাস ছিল, 5 বছর লাইন গ্যাস ছিল। আমরা অনেক টাকা পয়সা দিয়ে গ্যাস এনেছি, কিন্তু আসলে আমাদের গ্যাসটা বৈধ হয়নি। আমরা তো ভাবছিলাম যে আমাদের গ্যাসের কাগজপত্র হয়েছে, কিন্তু আমাদের গ্যাসের কাগজপত্র হয়নি, বিলও হয়নি, পরে সম্পূর্ণ লাইন কেটে দেওয়া হয়েছে। তো এখন সিলিন্ডারে আমি সবকিছু রান্না করি। মুরগিটা আগে বসাবো এই কারণ হচ্ছে, কারণ যেহেতু দেশি মুরগি হতে একটু সময় লাগবে, তো সেজন্য মুরগিটা আগে বসিয়ে দেবো আর কি। তারপর ভাতটা হলে বাকি তরকারিগুলো রান্না করবো। তো কড়াইটা বসিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হতে হতে আমি পাশে চাটা খেয়ে ফেলতে পারবো। আসলে ব্লগ ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের গুলা দেখি, মানে আমরা কোথাও যাওয়া ছাড়া, কারো বাসায় যাওয়া ছাড়া, কোথাও যাওয়া ছাড়া, আমরা সবাই প্রতিদিন, আমরা গৃহিণীরা কি করি, সবাই ঘর থেকে ঘরে বসে দেখতে পাই। তো এই জিনিসটা সত্যি ভীষণ ভালো লাগে। আমি সময় পেলে শুধু ইউটিউবে থাকি, আমি শুধু রান্না বান্না এগুলোই দেখি, কিচেন ট্যুর দেখি, হোম ট্যুর দেখি, শুধু এগুলাই দেখি, ভীষণ ভালো লাগে। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, বা আমি তোমাদের মতন বলেছি অনেক ভিডিওতে যে আমি তোমাদের মতন এত ভালো এখনো করতে পারিনি, কারণ আমি মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি না সেই জন্য। আর আমি এডিটিংটা একটু কমই করি, আমি সরাসরি ভিডিও করে অ্যাডজাস্ট করে তারপরে ছেড়ে দেয়, সেই জন্য তোমাদের মতো আমাদের এত ভালো হয় না, আর ভালো না হওয়ার কারণে আমার এত ভিউ হয় না। আচ্ছা যাক, আমার এত ভিউ প্রয়োজন নেই, জাস্ট তোমরা যদি দু একজন দেখো তাতেই আমি খুশি, আমার কষ্টটা মনে হয় যে সফল হয়। ঠিক আছে বন্ধুরা, এই পাশে পেঁয়াজটা হোক আর আমি চাটা খেয়ে নিই। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি আর তোমাদেরকে দেখালাম না কিভাবে কি করলাম কি দিলাম, তোমরা সবাই নিশ্চয়ই জানো মাংসের মধ্যে কি দেওয়া লাগে। তো এখন আলু আর মাংস আমি একসাথে দিয়ে দিব, যেহেতু এটা একটু শক্ত মুরগি সেজন্য যাতে একসাথে হয়ে যায়। কারণ রান্না মোটামুটি আমরা সব মেয়েরাই পারি, রান্নাটা দেখা লাগে না, তারপরে অনেক সময় মনের আবেগে আমরা একটু দেখাই, কিছু মনে করবে না তোমরা। আলুটা মাংসটা একসাথে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে আমি ঢেকে দিব। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলি আজকে, যে আসলে আমি বিশেষ করে গ্রামের হোম, গ্রামের ভিডিওগুলো দেখতে পছন্দ করি, গ্রামের রান্নাঘরের ভিডিও, বেডরুমের ভিডিও কিভাবে তারা গোছায়। কারণ হচ্ছে যেটা, আমি গ্রামে থাকি, আমার বিল্ডিং না, আমার টিনের ঘর, তো অতএব আমার টিনের ঘরের ভিডিওগুলোই দেখতে হবে, যে টিনের ঘরে মানুষ কিভাবে কিভাবে সাজায়। কারণ যেহেতু আমি বিল্ডিং এখনো করিনি, ইনশাল্লাহ করব, তো বিল্ডিং যেহেতু করিনি, বিল্ডিং এ কিভাবে সাজায় সেটা তো আমার দেখে লাভ নেই, তো দেখি, দেখি না যেমন কিছু না, মাঝে মাঝে দেখি। তবে যেটা সত্য কথা বলবো সেটা হচ্ছে আমি গ্রামের ভিডিওগুলো বেশি দেখি আর কি, কারণ অনেক ভাঙা চুঙ্গা ঘরের ভিতরে কত সুন্দর করে সাজিয়ে রাখে। তো ইনশাল্লাহ আমার যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ যা রেখেছে অনেক শুকরিয়া আল্লাহ দরবারে। এই তো মুরগিটা হয়ে গিয়ে, সরি মুরগিটা কষানো হয়নি, জাস্ট হচ্ছে, আমি এখন চুলাটা কমিয়ে তারপরে একটু ঢেকে দিব। আর ভাতটা আমার প্রায় হয়ে গিয়েছে, তো আমি ভাতটা হয়ে গিয়েছে, ভাতটার পাশে, এই পাশে আমি মুরগিটা বসে দেবো, আর
আর এই পাশে পাজের জন্য কড়াটা বসিয়ে নিলাম। আর আমি ভাজি আর পেঁয়াজ একসাথে দেই, কখনো আলাদা পেঁয়াজ ব্রাশটা করে নেই না। তোমরা কিভাবে করো সেটা আমি অবশ্য জানি না, কিন্তু আমি বেশিরভাগই একসাথে করে দিই আর কি। জানো তো ভিডিও করতে গেলে রান্না বান্না একটু দেরি হয়ে যায়, অনেক কিছু ভুল হয়ে যায়। সরি, তোমরা আমার কথা কিছু মনে করবে না। মাঝে মধ্যে যখন স্টপ থাকে তখন কোথায় থেকে লাস্ট স্টপ করেছিলাম সেটা মনে থাকে না। আর এখন একটা ভুল হয়ে গেছে, আমি তেলটা গরম না হতে পেস্টটা দিয়ে দিয়েছি, তারপরে একটু পরেই বেগুনটা দিচ্ছি, কারণ তেলটা আরও গরম হওয়ার প্রয়োজন ছিল, আমার মনে ছিল না। তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা মানে ভাজি অথবা শাক, আমি সব সময় কি করি যে একদম যখন ভাজিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি একদম চুলার করে একদম লো করে তারপরে ডেকে দিই, তো আস্তে 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 সিদ্ধ হতে থাকে। তোমরা সবসময় খেয়াল করবে যে ভাজি শাক কখনোই ফুল আঁচে রান্না করা হয় না, এতে কি হয় পানিটা শুকিয়ে যায় আর হতে অনেক সময় লাগে আর এগুলো শক্ত থাকে। আর যদি আমরা বসানোর পর একটু ঢেকে চুলাটা কমিয়ে ঢেকে দিই, তুমি এভাবে করে দেখো, জিনিসটা ভাঙবে না, সুন্দর করে সিদ্ধ হবে আর ভালোই লাগে, খারাপ লাগে না। জিনিসটা একদম একটু টাটকা টাটকা সবুজ সবুজ থাকে, আর বেশি আকারে ফুল আকারে বাড়িয়ে দিলে না জিনিসগুলা লাল হয়ে যায়। তোমাদেরকে বলি একটা কথা, আমার শাশুড়ি মা আমার হাতে শাক ভাজি টাজি এগুলো ভীষণ পছন্দ করে, বলে যে তোর মতন কারোর ভাজি টাজি শাকটা এগুলো হয় না। তাই মাকে বলি যে মা আমি তো এইভাবে এইভাবে রান্না করি, কারণ গ্যাসের চুলা কমিয়ে দিতে পারি। অবশ্য যারা লাঠি চুলা রান্না করে তারা চাইলেও কমিয়ে দিতে পারে না, কারণ লাঠি চুলা তো আগুন অনেক বেশি থাকে। তো এখন আমি ডেকে দিয়ে একদম কমিয়ে দিব, আর এপাশে একটু মাংসটা নিয়ে দেখি কি অবস্থা। আর এর মধ্যে কয়েকটা হালকা মানে কয়েকটা থালা প্লেট ময়লা হয়ে গেছে, আমি আবার একসাথে জমিয়ে কখনো দিই না, সাথে সাথে দিয়ে ফেলি। চা খেয়েছিলাম, চা বসালাম, সে পাতিলগুলো এখন দিয়ে নিচ্ছি, যেগুলো বেশি তেলতে থাকে মানে তৈলাক্ত থাকে সেগুলোকে সাবান দিই, আর যেগুলো বেশি তৈলাক্ত না থাকে সেগুলোকে এভাবেই ছোবা দিয়ে দিয়ে ফেলি, কারণ একসাথে জমিয়ে এগুলো অনেক থালা প্লেট করে দেয়, এগুলো দিতে একদমই ভালো লাগে না আমার। মাংসটা হয়ে গিয়েছে, ভাজিটা হয়ে গিয়েছে, এখন টমেটো আলু দিয়ে ঝোলটা বসিয়ে নিলাম। তো মাংসটা আর ভাজিটা তোমাদেরকে দেখালাম না, একবার লাস্টে দেখাচ্ছি কী রান্না করলাম। তো এখন যাব বাইরে, গাছ থেকে বিলম্ব নিয়ে আসবো। তোমরা বিলম্ব কে কে চিনো আমি জানি না, তো বিলম্বর টকটা হচ্ছে ভীষণ টেস্টি। তো এখন আমি যাব বাইরে, গাছ থেকে বিলম্ব নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো। তো এই হচ্ছে বিলম্ব, গাছ থেকে বিলম্ব নিয়ে আসলাম। এখন আলুটা একটু সিদ্ধ হওয়ার পর এটা দেবো, কারণ এটা তো একটু টক, কারণ টক দিলে আলু সিদ্ধ হয় না, সেজন্য সিদ্ধ হওয়ার পর আলুটাকে ভেঙে তারপরে এটা দিব। তোমরা কখনো দেখেছো কিনা আমি জানি না, এটা হচ্ছে বিলম্ব, 12 মাস আমাদের গাছে ধরে বাড়ির সবাই নিয়ে এখান থেকে খায়, আমি কখনোই খাই না, আমি জাস্ট শুধু সেদিন মার জন্য রান্না করছিলাম আর আজকে হুজুরের জন্য রান্না করব, কারণ আমি টক একদম পছন্দ করি না। তো দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি, এটাকে চারবার করে নিচ্ছি, তোমরা যে যেভাবে দিতে পারো সমস্যা নেই, এটাকে আমি এইভাবে 4 টুকরো করে নিচ্ছি, দেখছো
তাই তো বেশি দেবো না, হয়ে গিয়েছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আলুটাকে একটু ভেঙে দেব। ভেঙে দিয়ে ভাতের মাড় দিয়ে দিলাম, বিলম্বগুলো দিয়ে দিলাম। আলুটাকে একটু বাড়িয়ে দেই, আর বেশি দিব না জল, কারণ বেশি খাওয়া যাবে না। তো বন্ধুরা, আমি কীভাবে আলু বা টমেটোর ঝোল আমরা রান্না করি, আলু আর টমেটোটা একসাথে কেটে তারপরে চুলাটা বসালাম। বসানোর পরে ভেঙে তারপরে হালকা, তোমরা চাইলে ভাতের মাড় দিতে পারো, অথবা যদি ভাতের মাড় না থাকে তাহলে হালকা একটু আটা গুলে তারপরে দিতে পারো, কারণ একটু একটু গাঢ় গাঢ় না হলে খেতে ভালো লাগবে না। আর পেঁয়াজ রসুন বাটা দেবে, সামান্য টেস্টিং সল্ট, তারপর লাস্ট ফিনিশিং এটাকে মানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে, আমরা যেটা বলি বাগার দিয়ে, তারপরে ধনে পাতা দিয়ে ওটা হয়ে যায়। তো এভাবে রান্না করি, তোমরা হয়তো জানো বা অনেকে জানো না, এই আর কি। তো আমার এইটা হলে আমার রান্না শেষ। আজকে রান্নার পরে আর কোনো ভিডিও করবো না, শুধু রান্নাই দেখাবো। একটু পরে এটাকে আমি উঠিয়ে ফেলব। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। টমেটো দিয়ে আলু বিলম্ব দিয়ে ঝোল রান্না করলাম, বেগুন আলু দিয়ে ভাজি করলাম, আলু দিয়ে মুরগি রান্না করলাম, আর ভাত। এই তো আজকে আমার রান্না বান্না শেষ। তো বন্ধুরা, রান্না বান্না শেষ করে একদম রান্নার পাঁচটা ক্লিন করে সব ধুয়ে টুয়ে সেরে নিলাম। তো আজকে একটু আবহাওয়াটা ভালো, একটু একটু রোদ্র উঠেছে, তো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিলাম। প্রতিদিন রান্না শেষে একদম, তো রান্নাটা শেষ, এখন গোসল করব, তারপর খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিব। ওকে বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা করার মাঝে যত কথা বলেছি, এর মধ্যে যদি অনেক ভুল থাকতে পারে, সবগুলো ভুল তোমরা ছোট বোন হিসাবে বড় বোন হিসাবে সংশোধন করে তারপর আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তারপরে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে বন্ধুরা, নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ।